উমলা ফেরালং কাহরি সাইপুথাক সাবুদা বিওপিয়ালং আসাম ডিআইজি সত্যারায়া হাজারিকালা পেন এসপি আজাগ্রান বাসুমাতিনি পেন নানকহমিদা টিংথং এমএসসি কাপারল উমলা ফেরা হাওয়ারলং নন মালম মেঘালয় পেন আসাম কার্বিয়ালং আর নাংকিলুট পাক পেন কাহরি সাই আসাম পুলিশ লাপেন মেঘালয় পুলিশ আতম আংবং আহির ইংটাংনা কাচিফোর দুটপেন আলাম পেন সোলুক সোদাক আতমন কেজাবাংরি নর্থ ইস্ট আসাম আংকাংপি কাছি থাংফ্লুবান পেন আজৈনে কপি কসন লমা পুরা পিনি পেন নিফো প্লেংটাং বাংস সলুক সদাক আতমন ইংসামজিন লমা মাতে হুরি সাইতং দোলাং মাপুরা ডিআইজি লাপেন এসপি আতম মনসাম কে দলং চিয়াফানপুরা সাবুদা বিওপিয়া লঙান পুথত আলাংনিতম হুমরি দামসি পুথত মনসাম কেদ চিয়াফানপুরা আদুয়াইহৈ আলঙান হুমরি দাম পাদুথুলু উমলাফের ব্লকটু পুয়া মেন কাইকে মাত কাহুরি সাই বাংকে চকচে লোপু মাথাসি কাহুরি সাই পাবে দেজিয়া ফান লাপেন পুথত মুনসাম পেন কেদো কে থাক রংজিয়া ফান কে উনআনকে ক্লেম দাম পনব পুসি ডিআইজি পেন ফেরাংকে কার্যপনা হুত থান পাচিনি টিকাং আলাং লিটুম কপি পিসি কাপাচিনি টিকাং মা ডিআইজি সত্যারা হাজারিকা পেন ফেরাংকিয়াং নো কানিংজে টিকাং আলামথে নন আর্যোধ্যা অসম মেঘালয় সীমান্ত যা কিছুদিন ধরে যে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল আজি আপনি ইয়াত মানে পরিদর্শন করব আছে কি দেখা পালে বা কেনেকুৱা অৱস্থা চাগে পশ্চিম কাৰ্বি আংলঙৰ যিটো উমলাফেৰত আজি মই আহিলোঁ চাই পেলাই এইটো একেবাৰে আমাৰ আভ্যন্তৰীণ এটা সমস্যা ইয়াত কোনো বৰ্ডাৰ লৈ পেলাই কোনো এনেকুৱা মই ইছ্যু দেখা নাই ইয়াত মেঘালয়ৰ পৰা কিছুমান মানুহ আহি পেলাই ইয়াতে মিটিং কৰিবলৈ বিচাৰিছিলে যো জবস্তি কৰিছিলে সেইটো এতিয়া আমি ফিক্স এটা চিকিউৰিটি পেকেট এটা ইয়াত বহাই থৈছোঁ গতিকে ভৱিষ্যতলৈ মই ভাবোঁ যে আৰু এনেকুৱা স্যার স্থানীয় রাইজে ইয়াত মানে বহুত মানে প্রায় সকল রাইজে ইয়াত দাবি করেছে যে ইয়াত যেহেতু ইয়াত পলিসিং সিস্টেমটো মানে যা কিছুদিন ধরে ধরো ইয়াত পুলিশ ক্যাম্প দিছে কিন্তু তার বাইরে ইয়াত পলিসিং সিস্টেমটো বহুত পুর তেওঁলোকে দাবি করেছে যে ইয়াত আরক্ষী থানা হোক বা উপ আরক্ষী চকী দাবি করার কারণে তেওঁলোকে দাবি উত্থাপন করেছে কেনকা ব্যবস্থা হবো স্যার আরক্ষী হয় এইটো আমি দেখিছোঁ যে ইয়াৰ পৰা উলুকুঞ্চিও দূৰ হয় আৰু চাবুটা বিয়পিটো যোনটো পুলিচ প্ৰেজেঞ্চ আছে সেইটো দূৰ হয় 12 কিলোমিটাৰ হয় এইফালেতো আৰু কমচে কম 30-40 কিলোমিটাৰ দূৰ আছে গতিকে আমি ভাবিছোঁ ইয়াতে যোনখিনি এটা ছিকিউৰিটি ব্যৱস্থা এইটো আজি যোনটো দেখিছে আপুনি সেইটো চলি থাকিব আৰু আমি ওপৰৰ অফিচাৰৰ লগত ডিছকাছ কৰি গভৰ্ণমেণ্টলৈ হেৰি লৈ পেলাই আমি এটা ভৱিষ্যতে এটা স্থায়ী সমাধান কৰিবলৈ আমি ব্যৱস্থা কৰিম কিন্তু বৰ্তমান যোনটো ছিটুৱেশ্যন ছিকিউৰিটি ব্যৱস্থা আছে সেইটো চলি থাকিব গতিকে মানুহ কোনো ইয়াত ভয় শংকা কৰিবৰ কাৰণে কোনো কাৰণ নাই স্যার মেঘালয়ে ইয়াত মানে আগ্রাসন চলাই থকাটো বহু দিনৰ পৰা চলাই আহিছে আৰু যোৱা পৰহিও বা এনেকৈ এইকেইদিন আমি দেখিছোঁ নিশা ৰাইজে উজাগৰি থাকি গোটেই ৰাতি ইয়াত স্থানীয় ৰাইজে অসম আৰক্ষীয়ে যথেষ্ট তেওঁলোকক সহযোগ কৰিছে আৰু অসম আৰক্ষীৰ সহযোগত তেওঁলোকে স্থানীয় ৰাইজে গোটেই নিশা ইয়াত স্যার মানে উজাগৰি থাকি পহৰা দি আছে গতিকে এই আতংকিত ৰাইজক মানে তেওঁলোকক সকাহ দিবলৈ অসম আৰক্ষীয়ে কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা ল'ব বা কি ক'ব আপুনি ৰাইজক উদ্দেশ্যে না মই স্বীকাৰ কৰিছোঁ যে ইয়াত আমাৰ প্ৰেজেঞ্চটো কম আছিলে অলপ দূৰ দূৰ হৈ আছিলে যিখিনি আমাৰ উলুকুঞ্চি আউটপোষ্টটো ইয়াৰ পৰা বহুত দূৰ গতিকে আমি এইখিনি সমস্যাখিনিৰ কথা এটা বুজি পাইছোঁ আৰু ইয়াত আগ্ৰাসনৰ কোনো কথা নাই এইখিনি ছেটেল পপুলেশ্যন এইখিনি বহুত ভিতৰত বৰ্ডাৰৰ পৰা 12 কিলোমিটাৰ 13 কিলোমিটাৰ ভিতৰৰ বস্তু এটা ইয়াত খালি যিখিনি ছিকিউৰিটি নাছিলে সেইখিনি এতিয়া আমি প্ৰভাইড কৰিছোঁ আৰু এই ছিটুৱেশ্যনটো বাহাল থাকিব ইয়াত কোনোদিনে তেনেকুৱা আৰু পৰিস্থিতি আমি উদ্ভৱ হ'বলৈ নিদিওঁ ধন্যবাদ জিং থংপেন দৰ্শন চেনাং ৰিপৰ্ট কার্বিটেনি নিউজ।